আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব একটা গ্রামের বাড়ির সুন্দর ডিজাইন। এই বাড়িটি হচ্ছে এল সাইজের। যদি আপনি এই বাড়িটি আমি যেভাবে ডিজাইনটি দেখাবো ওইভাবে করতে পারেন, খুবই সুন্দর হবে। এই ভিডিওটি ছিল এক প্রবাসী ভাইয়ের অনুরোধের ভিডিও। এটি 2020 সালের সেরা ভিডিও বলতে পারেন। খুবই সুন্দর বাড়ির ডিজাইনটি। আপনি যদি বাড়িটি আমি যে ডিজাইন দেখাচ্ছি এভাবে করতে পারেন, খুবই সুন্দর হবে। তো বন্ধুরা, চলুন যাওয়া যাক, আমরা এখন দেখে নিব বাড়িটির ডিজাইন। তো বন্ধুরা, চলুন আমরা এখন যে নতুন বাড়িটির 2020 স্টাইলের বা প্রবাসী ভাইয়ের অনুরোধের বাড়িটি আমরা দেখে নিই। এই বাড়িটি সম্পূর্ণ আলাদা, যদি আপনি গ্রামে করতে পারেন খুব সুন্দর হবে আমার মতে। আমার যতগুলো ভিডিও তৈরি করেছি তার মধ্যে এই ডিজাইনটি ছিল খুব ভালো, আমার কাছে ভালো লেগেছে, আপনি করতে পারেন। তো চলুন যাওয়া যাক, এই বাড়িটির কতটুকু জায়গা বা রুমগুলো কত ফিট বা কত ফিট, কয়টি রুম আমরা এখন জানি। তো এই পাশে দৈর্ঘ্য হচ্ছে 45 ফিট, এর পাশে প্রস্থ হচ্ছে 26 ফিট, এর পাশে প্রস্থ হচ্ছে 19 ফিট। জমির পরিমাণ যদি আপনি বলেন, জমির পরিমাণ হবে 2.32, 2 শতকের চেয়ে একটু বেশি হবে, 2 শতকের চেয়ে একটু বেশি বা 2.5 শতকের কাছাকাছি হচ্ছে 2.32 শতক, যেটা বলতে ক্লিয়ারলি বলতেছি আপনাদেরকে 2.32 শতক হবে, শতক ডিসিম ডিসিম যেটা আপনি বলেন। তো এখানে থাকছে যে বেডরুমটি 20 ফিট বাই 14 ফিট, এর পাশে হচ্ছে একটি বাথরুম 6 ফিট বাই 5 ফিট, তার সাথে হচ্ছে কিচেন, তার সাথে স্পেস যেটা আছে এটা হবে ডাইনিং। এখানে যে দরজা আছে এখান থেকে দরজা আসতে পারবে, এখানে দরজা আছে এখানে আসতে পারবে। তো এটা হবে গেস্ট রুম, 18 বাই 13 ফিট এটা হবে গেস্ট রুম। তো এই গেস্ট রুম হবে 2টি দরজা, আর এটা হবে বেডরুম 13 ফিট 14 ফিট বাই 13 ফিট, এখানে হবে 1টি দরজা, পাশে আরেকটা হবে বাথরুম 7 ফিট বাই 6 ফিট। তো এই রুমটিতে জানলা হবে 2টি, এইখানে জানলা হবে 2টি, এখানে জানলা আপনি 3টি দিতে পারেন, এই পাশে 1টি, এই পাশে 2টি। তো এই সুন্দর বাড়িটি করতে আমি আপনাদেরকে আগেই বলেছি 11 লক্ষ টাকা যাবে যদি আপনি টিন সেট করেন, উপরের টিন সাথে অ্যাঙ্গেল যদি করেন আপনি 11 লক্ষ টাকা যাবে। তো আমার পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এ টু জেড, কত হাজার ইট লাগবে, কত ব্যাগ সিমেন্ট লাগবে, লেবার খরচ কত আসবে, বিস্তারিত আপনাদেরকে একটা আনুমানিক ধারণা দেব আমার পরবর্তী ভিডিওতে। তো আশা করি পরবর্তী ভিডিওটি দেখবেন। তো পরবর্তী ভিডিওটি দেখতে হলে আপনাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং বেল বাটনে ক্লিক করতে হবে, তাহলে আমার তৈরি করা নতুন ভিডিওটি সবার আগে আপনার মোবাইলে সবার আগে পৌঁছে যাবে। আর বন্ধুরা, একটি কথা আমি আপনাদের সবার রিকোয়েস্টে রাখতে চাই, আমার বেশিরভাগ ভিডিওই রিকোয়েস্টের মাধ্যমে হয়। প্রবাসীরা রিকোয়েস্ট করে, তারা ডিজাইন বলে দেয় বা ডিজাইন কেউ হোয়াটসঅ্যাপ করে, আমি ওই ডিজাইনে তৈরি করে দেই তাদেরকে। তো আমি সবার অনুরোধ রাখতে চাই, তো বুঝুন তো, আমার পাশাপাশি একটা জব করি আমি, তো জব করাতেই এখানে সময় দেওয়া হয় না। তো আপনারা যেভাবে আগ্রহ দেখাচ্ছেন, আশা করি আগামী 6 মাসের মধ্যে আমি পুরোপুরিভাবে ইউটিউবের মাধ্যমে আমার পুরো সময়টা ব্যয় করতে পারবো, আপনাদেরকে আমি হেল্প করতে পারবো। তা আশা করি বন্ধুরা সঙ্গে থাকবেন, আমাকে আরও বেশি বেশি উৎসাহ দেবেন নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। তো আজকে এখানে আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।